শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টের আমরা হোম পেজে আমরা ডায়নামিকভাবে ডাটা আমরা ভিউ করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের হোম পেজটি দেখে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই হোম কন্টেন্ট একটি টাইটেল রয়েছে এবং এখানে কিন্তু আমরা কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি। তো এই কন্টেন্টগুলো মূলত ডায়নামিক্যালি এখানে ডিসপ্লে হয়েছে। তো এই কাজটি মূলত আমরা করব আমাদের এই কারেন্ট প্রজেক্টের ফ্রন্ট এন্ডে। তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি কলাম রয়েছে হেডিংয়ের জন্য। তো এই তিনটি কলামকে আমাদের একটি কলামে রূপান্তর করতে হবে। তো চলুন এই কাজটি প্রথমেই করে নিই। তো এই কাজটি অনেকটা মূলত আমরা একটু আগে আমাদের প্রিভিয়াস লেকচার আপনাদের দেখিয়েছি যে সেট অ্যাবাউট আস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেগুলিকে সেই ডাটাকে কীভাবে আমরা ডায়নামিক্যালি ডিসপ্লে করাতে পারি। অনেকটা সেই লেকচারের মতোই, জাস্ট কিছু পরিবর্তন আছে। তো এক্ষেত্রে আমরা আমাদের প্রিভিয়াস লেকচার আপনারা যদি ভালো করে বুঝে থাকেন, অর্থাৎ সেট অ্যাবাউট আস কন্টেন্ট আমরা যেভাবে সেট করেছি ঠিক সেইভাবেই আমরা আমাদের হোম পেজের জন্য আমরা এই কন্টেন্টগুলো আমরা জাস্ট সেট করব। তো আমরা লগ ইন এই বাটনে ক্লিক করছি। এখানে আমরা সাপোজ আমার ইউজার আইডি দিয়ে ঢুকছি। আমরা এখানে একটু আগে আপনাদের দেখিয়েছি যে কীভাবে সেট অ্যাবাউট আস পেজে ডাটা ইনসার্ট করে সেগুলো ডাটা পেজে পাঠিয়ে কীভাবে আমরা ভিউ অ্যাবাউট আসে ক্লিক করে সেই ডাটাকে আমরা ডিসপ্লে করতে পারি এবং পরবর্তীতে দেখিয়েছি যে কীভাবে এই ডাটাকে আমরা এডিট বা আপডেট করতে পারি। তো এই কাজের মতোই আমরা এখন করব পর্যায়ক্রমে আমাদের হোম পেজের যে কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি ডায়নামিক্যালি, অর্থাৎ এই মুহূর্তে আমরা আমাদের হোম পেজে আছি। এখানে আমরা হেডিং তিনটি আছে, এটিকে প্রথমে আমরা একটু ডিজাইন করে নেব, দেন পরবর্তীতে আমরা ডেভেলপের কাজ করব। তো এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে। তো এখন এখান থেকে আমরা আমাদের প্রজেক্টটি ওপেন করছি, এখান থেকে সোর্স ফাইল, দেন এখন এখান থেকে অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশনে গিয়ে এখন এখান থেকে আমরা ভিউতে চলে যাব, দেন এখন হোম ডট পিএইচপি, এটি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পেজ। তো এই পেজটি আমাদের লাগবে, এই পেজটি আমরা ওপেন করছি হোম ডট পিএইচপি। এই পেজটি ওপেন করলাম। তো এখন হোম ডট পিএইচপিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কন্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে তিনটি হেডিং রয়েছে। তো আমাদের তিনটি হেডিংয়ের দরকার নেই, আমাদের একটি হেডিং করলেই হবে। তো আমরা এখন এখান থেকে এই ডিপটি আমরা বাদ দিয়ে দেবো এবং আমাদের এই ডিপটি আমরা বাদ দিয়ে দেবো। তো এই দুটি ডিপ আমরা প্রথমে এখান থেকে রিমুভ করে নিচ্ছি, রিমুভ করে দিলাম। দেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডিং রয়েছে, তো এটি থাকুক, আমাদের কোনো প্রবলেম হবে না। তো এখন এই অবস্থায় আমরা ফাইলটিকে জাস্ট যদি সেভ করি এবং আমরা এখানে কলাম এমডি ফোর আছে এটিকে আমরা 12 করে দিচ্ছি, দেন পুনরায় সেভ করছি। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে পেজটিকে আমরা রিলোড দিই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমাদের হেডিং এই আইকনটি চলে এসেছে। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে দেখিনি, এখানে আমাদের হেডিং ছিল, অর্থাৎ টাইটেল ছিল এবং কন্টেন্ট ছিল, এই বাটনটি কিন্তু এখানে ছিল না। তো এই বাটনটি আমরা এখান থেকে রিমুভ করে নিতে পারি। আমরা জাস্ট এই কোডিংটুকু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, সেভ করছি। পেজটিকে এখন যদি আমরা রিলোড দিই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি অনেকাংশেই এখানে চেঞ্জ হয়েছে। তো এখন আমরা হোম পেজ আপাতত এতটুকুই থাকুক, যে অবস্থায় আছে সে অবস্থায়। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা চলে আসব আমাদের অন্যান্য যে কাজ করতে হবে সেই কাজে। তো এই জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের হোম অ্যাডমিন পেজে। তো আমরা এখন এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। এখন এখান থেকে হোম অ্যাডমিন ডট পিএইচপি ফাইলটিকে আমরা জাস্ট ওপেন করলাম, দেন এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখন এখানে আমরা সেট হোম কন্টেন্ট নামে একটি আইকন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা একটু ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি, আমরা লগ ইন করছি। আমরা যদি লগ ইন করি, আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছি, সরি আমি একটু ভুল করেছি পাসওয়ার্ড দিতে। তো আমরা অলরেডি ব্যাক এন্ডে লগ ইন করেছি। তো এখন এখানে সেটিংস থেকে আমরা যে সেট অ্যাবাউট আস পেজে আমরা অলরেডি কাজ করেছি, তো এখন এখান থেকে সেট হোম কন্টেন্ট জাস্ট এই লিঙ্কটিতে আমরা যদি ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিছুই ডিসপ্লে হচ্ছে না। তো এখন এই সেট হোম কন্টেন্ট এখানে জাস্ট আমরা লিঙ্ক আপ করবো এবং এই অনুযায়ী আমরা একটি পেজ ক্রিয়েট করবো, যাতে সেই পেজটি আমাদের সামনে প্রপারলি হাইলাইটেড হয়। তো এই জন্য আমরা প্রথমেই যে কাজটি করবো, এখন এখান থেকে আমরা আমাদের এই লাইনের মতো সেট অ্যাবাউট আসের মতো আমরা অনেকটা কাজ করব। তো
এখান থেকে এই পর্যন্ত কোডিং কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট এখানে আমরা এটিকে পেস্ট করে দিচ্ছি আমাদের সেট হোম কন্টেন্টের আগে। সেট হোম কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখন এখানে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। এখন এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো নাম আমরা ইউজ করতে পারি। তো এখন এখানে সাপোজ আমরা দিয়ে দিচ্ছি যে সেট সেটিং আন্ডার স্কোর হোম কন্টেন্ট। সেটিং আন্ডার স্কোর হোম কন্টেন্ট ডট এইচ টি এম এল দিয়ে দিলাম। দেন ফাইলটিকে সেভ করছি। তো এখন এই নামে আমাদের যে কাজটি করতে হবে, এই নামে আমাদের একটি ফাংশন ক্রিয়েট করতে হবে আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে। তো অ্যাডমিন কন্ট্রোলারে আমরা একটি ফাংশন ক্রিয়েট করার জন্য আমরা অ্যাডমিন কন্ট্রোলারটি ওপেন করছি। দেন এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। দেন এখন এখানে জাস্ট আমাদের অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আমরা একটি ফাংশন ক্রিয়েট করব এই নামে। তো আমরা কীভাবে ফাংশন ক্রিয়েট করতে হয় অলরেডি জানি। পাবলিক ফাংশন, দেন এখন আমাদের ফাংশন নেম দিতে হবে। আমরা ফাংশন নেম দিলাম। দেন দুটি ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা জাস্ট যে কাজটি করবো আমরা দুটি সেকেন্ড ব্রেকেট দিয়ে দেবো। দেন এই দুই সেকেন্ড ব্রেকেটের মাঝখানে আমাদের কিছু কোডিং করতে হবে। তো আমরা ফাইলটিকে অবস্থা জাস্ট সেভ করছি। তো এখন এখানে আমরা একটি পেজকে ভিউ করাবো। তো আমাদের প্রিভিয়াস যেটি আমরা করেছিলাম, আমরা ভিউ অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করেছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। ভিউ অ্যাবাউট আস পেজ আমরা ক্রিয়েট, সরি, সেটিং অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেই ফাংশনটি। তো এখন এখান থেকে এই লাইনটুকু আমরা জাস্ট কপি করব। আমরা এখান থেকে এই লাইনটুকু কপি করে নিয়ে আসছি। কপি করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট যেহেতু আগে এই কোডগুলো আমি টাইপ করে দেখিয়েছি, বারবার টাইপ করে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। তো এখন এখানে আমরা জাস্ট একটু চেঞ্জ করে দেব। এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি সেট হোম কন্টেন্ট। আমাদের অ্যাবাউট আসের পরিবর্তে আমরা দিয়ে দেব হোম। সেট হোম কন্টেন্ট দিয়ে দিলাম, ফাইলটিকে সেভ করছি। তো এখন এই নামে আমাদের একটি পেজ কিন্তু ক্রিয়েট করতে হবে। কপি, আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা অ্যাডমিন প্যানেল সিলেক্ট করছি। সিলেক্ট করে আমরা নিউ পিএইচপি ফাইল, দেন এখানে নামটি পেস্ট করলাম, ফিনিশ বাটনে ক্লিক করছি। তো আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এটিকে ডিলিট করে দিলাম কোডগুলো। দেন এখন এখানে আমরা যদি ডামি কোনো কন্টেন্ট দিই, ফাইলটিকে সেভ করি, আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে পেজটিকে যদি রিলোড দিই, দেন এখন এখান থেকে সেটিং থেকে আমরা যদি সেট হোম কন্টেন্টে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পেজে যে কন্টেন্ট আমরা দিয়েছি সেটি কিন্তু অলরেডি আমাদের সামনে হাইলাইটেড হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা জাস্ট আমাদের এই পেজটিকে আমরা ডিজাইন করব। তো এই পেজটিকে ডিজাইন করার জন্য আমরা আমাদের প্রিভিয়াস কিছু কোডিংকে কাজে লাগাতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস আপনাদের একটু দেখাচ্ছি। আমরা সেট অ্যাবাউট আস পেজে কিন্তু আমরা কোডিং করেছি। তো এই পেজের মতোই অনেক অনেকাংশে আমাদের কাজ হবে। তো এই পেজের সমস্ত কন্টেন্টগুলো আমরা কপি করব। তো আমরা সেট অ্যাবাউট আস পেজটি ওপেন করছি। আমাদের সেট অ্যাবাউট আস পেজ থেকে আমরা কন্ট্রোল এ চেপে দেন কন্ট্রোল সি চাপছি, সব কন্টেন্ট কপি করলাম। সেট হোম কন্টেন্টে গিয়ে আমরা জাস্ট এটিকে রিমুভ করে এখান থেকে এখানে জাস্ট আমরা কোডগুলো পেস্ট করে দিয়েছি। ফাইলটিকে সেভ করছি। দেন এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে সেট অ্যাবাউট আস আছে, তো এটিকে আমরা চেঞ্জ করে সেট হোম কন্টেন্ট করে দেব। সেট আমরা এটিকে চেঞ্জ করে দিচ্ছি সেট হোম সেট হোম কন্টেন্ট করে দিলাম। দেন ফাইলটিকে জাস্ট আমরা সেভ করছি। তো আমাদের অলরেডি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা ফ্রন্ট এন্ডে যাচ্ছি। এখন এখান থেকে পেজটিকে যদি আমরা রিলোড দিই, এই পেজটি না, আমরা এখান থেকে আমরা চলে যাব সেট হোম কন্টেন্ট এই পেজে। আমরা পেজটিকে একটু রিফ্রেশ দিই, হোম পেজে চলে যাচ্ছি। এখন যদি আমরা সেট হোম কন্টেন্টে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা কিন্তু আমাদের সেট হোম কন্টেন্ট এই টাইটেলটিকে কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। দেন এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখন এখানে আমাদের আরও কিছু কাজ কিন্তু বাকি রয়েছে। আমাদের ব্যাক এন্ডে চলে যেতে হবে, আমাদের ফর্ম অ্যাকশনে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তো আমরা ফর্মটি অলরেডি ওপেন করেছি, এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি যাতে আপনারা কন্টেন্টগুলো প্রপারলি বুঝতে পারেন। তো এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফর্ম অ্যাকশনে চলে যেতে হবে। ফর্ম অ্যাকশনে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস কোডিংয়ে আমরা জাস্ট এখানে একটি নেম দিয়েছিলাম। তো সেই নেমটি আমাদের চেঞ্জ করে এখানে আমাদের নতুন একটি নেম দিতে হবে। তো সাপোজ আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আমাদের এই অংশটুকুকে রিনেম করে বা বাদ দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি সেট
সরি, আমরা এখানে সেট দেব না, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো নাম আমরা দিতে পারি। আমরা এখানে দিয়ে দিচ্ছি সেভ হোম কন্টেন্ট। সেভ হোম কন্টেন্ট ডট এইচটিএমএল আমরা আমাদের এটিকে অ্যাডমিন কন্ট্রোলের আন্ডারেই রাখবো। জাস্ট আমরা চেঞ্জ করলাম কি, আমরা জাস্ট আমাদের এক্সটেনশন ঠিক রাখলাম, আমরা নেমটি শুধু চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম সেভ হোম কন্টেন্ট ডট এইচটিএমএল। দেন ফাইলটিকে আমরা এই অবস্থায় সেভ করছি। তো আমাদের ফাইল অলরেডি আমাদের সেভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের চলে যেতে হবে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই নেমটি আমাদের কপি করতে হবে। কপি করে এখন এই নামে আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে কিন্তু একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাডমিন কন্ট্রোলারে চলে যাচ্ছি। অ্যাডমিন কন্ট্রোলারে এখন আমরা কী করবো, একটি ফাংশন ক্রিয়েট করব। আমরা ঠিক নিচের দিকে আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, পাবলিক ফাংশন নেম। এখন ফাংশন নেমটি আমরা পেস্ট করে দিলাম। দেন এখন এখানে আমাদের কিছুই দরকার হবে না, এটিকে আমরা রিমুভ করে দিচ্ছি। দেন আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ফরম্যাটটি আমরা সাজিয়ে নিলাম। এখন এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে মাঝখানে আমাদের কিছু কোডিং আমাদের কিন্তু ইনসার্ট করতে হবে। তো এই কোডিংগুলো আমরা কোথায় পাবো সেটি হচ্ছে প্রশ্ন। তো আমরা সেট অ্যাবাউট আস পেজে আমরা যে কোডিংগুলো করেছিলাম আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেভ অ্যাবাউট আস কন্টেন্ট। তো ঠিক এরকমভাবে আমরা সেট হোম কন্টেন্ট এখানে কোডিংগুলো করব। তো আমরা আমাদের প্রিভিয়াস কোডিংগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমরা এখন এখান থেকে আমাদের প্রিভিয়াস যে কোড আছে সেভ অ্যাবাউট আস কন্টেন্ট এই ফাংশনের কোডগুলো আমরা কপি করছি। কপি করলাম, কপি করে করে এখন আমরা যে কাজটি করব, আমরা একটু নিচের দিকে চলে আসি। এখন আমাদের এই ফাংশনের মধ্যে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। তো আমাদের পেস্টিং অলরেডি কমপ্লিট। তো এখন আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন আমাদের প্রথমে এটিকে আমরা সেভ করছি, আমাদের এই পেস্টটিকে এই অবস্থায় আমরা জাস্ট সেভ করলাম। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এই পেজে আমাদের কিছু কোডিংয়ে আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমাদের এই লাইনে কোনো চেঞ্জ করার দরকার নেই, সেকেন্ড লাইনেও আমাদের চেঞ্জের দরকার নেই। তো এখন থার্ড যে লাইন আছে এখানে অ্যাবাউট আস কন্টেন্ট আছে, তো এখন এখানে আমরা জাস্ট দিয়ে দেবো হোম কন্টেন্ট। হোম কন্টেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক একই রকমভাবে এখানে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এখানে হোম কন্টেন্ট দিয়ে দিলাম। দেন এখন এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, অ্যাডমিন মডেলে পাঠাবো, ইনসার্ট অ্যাবাউট আস কন্টেন্ট রয়েছে, এটিকে জাস্ট আমরা চেঞ্জ করে ইনসার্ট আমরা এখানে হোম দিয়ে দিচ্ছি, ইনসার্ট হোম কন্টেন্ট। দেন অ্যাজ ডাটা সেভ, এখন এখানে আমরা জাস্ট দিয়ে দেবো হোম। হোম কন্টেন্ট পাবলিশ সাকসেসফুললি, সেশনে ঠিকই থাকবে, অ্যাডমিন কন্ট্রোলারে থাকবে, সেটিং অ্যাবাউট আস রয়েছে। তো এখন এখানে আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিব, এখানে আমরা জাস্ট সেটিং আমরা একটু দেখে নিতে পারি। একটু আগে আমরা যে ফাংশনটি ক্রিয়েট করেছি আমাদের অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে, আমরা সেটিং হোম কন্টেন্ট নামে, তো এখান থেকে এটিকে আমরা জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এই ফাইলটিকে আমরা আপাতত সেভ করছি। তো আমাদের ফাইল অলরেডি সেভ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সেট হোম কন্টেন্ট এই পেজে আমরা একটু চলে যাচ্ছি, এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে আমরা এখানে একটু চলে আসছি, এখান থেকে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট আস কন্টেন্ট রয়েছে। তো এখন এখান থেকে আমরা জাস্ট দিয়ে দেবো হোম কন্টেন্ট, হোম আন্ডারস্কোর কন্টেন্ট। আমরা আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে যদি যাই, এখানে কিন্তু আমরা একই রকম নাম দিয়েছি, অর্থাৎ এই হোম কন্টেন্ট আর এর সাথে কিন্তু আমাদের মিল রয়েছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে কপি করে আমরা এখানে এনে এটিকে দিতে পারি, বা এখান থেকে এটিকে যদি আগে করি তো এটিকে কপি করে আমরা আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে আমরা জাস্ট দিয়ে দেবো। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে, আমরা অ্যাডমিন কন্ট্রোলারে আছি এই মুহূর্তে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন আমাদের হোম কন্টেন্টে আমরা কোডিং করেছিলাম, তখন কিন্তু আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট করেছিলাম ইনসার্ট হোম কন্টেন্ট নামে। তো আমরা এই ফাংশনটিকে জাস্ট এখান থেকে কপি করব, কপি করে চলে যাব আমরা আমাদের অ্যাডমিন মডেলে। এই নামে আমাদের অ্যাডমিন মডেলে কিন্তু একটি ফাংশন ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা আমাদের ডাটাবেজে আমরা ডাটা পাঠাবো, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন মডেলে আমাদের কিছু কোডিং করতে হবে। তো এখন আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি কোডিংগুলো, জাস্ট আমরা এখানে টাইপ করে দিচ্ছি পাবলিক ফাংশন নেম। দেন এখন এখানে ফাংশন নেমটি আমরা বসিয়ে দিলাম, ইনসার্ট হোম কন্টেন্ট। দেন এখন এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি ডাটা
ডাটা দিয়ে দিলাম, দেন এটিকে আমরা একটু সর্টিং করে নিচ্ছি। দেন এখন এই 2 সেকেন্ড ব্রেকেটের মাঝখানে আমাদের কিন্তু কিছু কোডিং করতে হবে, তো আমরা ফাইলটিকে আপাতত সেভ দিচ্ছি, এই অবস্থায় সেভ করে নিলাম। দেন এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখন এখানে আমাদের ছোট্ট একটু কোডিং লিখতে হবে, দিস ডিবি ইনসার্ট, দিস ডিবি ইনসার্ট। দেন এখন আমরা দুটি ফার্স্ট ব্রেকেটের মধ্যে আমরা দুটি সিঙ্গেল কোটেশন দেবো, এর ঠিক মাঝখানে আমরা জাস্ট একটি টেবিলের নেম দেবো, আমাদের পছন্দ মতো যে কোনো টেবিলের নেম আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা দিয়ে দিচ্ছি টেবিল আন্ডার স্কোর হোম কন্টেন্ট। হোম কন্টেন্ট দিয়ে দিলাম। দেন এখন এখানে আমরা জাস্ট একটি সেমি একটি কমা দিয়ে এখন এখানে জাস্ট আমরা আমাদের ডলার সেন্টটিকে ডলার সেন্ট দিয়ে আমরা ডাটাকে অ্যাসেন্ড করে দেবো, ডাটাকে অ্যাসেন্ড করে দিলাম। দেন আমরা সেমিকোলনের মাধ্যমে এই লাইনটিকে শেষ করছি, আমরা সেমিকোলন দিচ্ছি, সেমিকোলনের মাধ্যমে এই লাইনটিকে জাস্ট সেভ করলাম। দেন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি এই অবস্থায়। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ফাইল সেভ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যখন আমাদের সেট অ্যাবাউট আস পেজে ডাটা আমরা ইনসার্ট করেছিলাম, তো এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু আমরা একই রকমভাবে আমরা কোডিং করেছিলাম, অর্থাৎ সেট অ্যাবাউট আস পেজে আমরা যেভাবে ডাটা ইনসার্ট করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা কিন্তু আমাদের হোম কন্টেন্ট পেজে, অর্থাৎ আমরা আমাদের ডাটাবেসে কিন্তু একই প্রক্রিয়ায় আমরা ডাটা সেন্ড করব। তো দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এই টেবিলের নেমটি এখান থেকে আমরা কপি করছি, কপি করে চলে যাব আমরা আমাদের ডাটাবেসে। তো এখন ডাটাবেসে আমাদের একটি ডাটাবেস তৈরি করতে হবে এ নামে, সরি ডাটাবেস তো অলরেডি আমাদের ক্রিয়েট করাই আছে, এখন আমরা জাস্ট টেবিল ক্রিয়েট করব আমাদের ডাটাবেজে। ওই ডাটাবেজের আন্ডারে আমরা এই নামে একটি টেবিল ক্রিয়েট করব। তো আমরা ডাটাবেস থেকে আমাদের ডাটাবেসটি ওপেন করছি, যেটি নিয়ে আমরা কাজ করছি, রাসেল আন্ডার স্কোর প্রজেক্ট। দেন এখন এখানে এসে আমরা জাস্ট এই নেমটি পেস্ট করে দিলাম। দেন এখন এখানে আমরা কলাম কয়টি নিব সেটি হচ্ছে প্রশ্ন। তো আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে আমরা একটু চলে যাচ্ছি, অ্যাডমিন কন্ট্রোলারে চলে যাচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি, তো 3টি যেহেতু এখানে আমরা চলে আসছি, এখানে আমরা দেব 4টি আর আরেকটি রাখবো আমাদের আইডির জন্য। দেন এখানে আমরা জাস্ট গো বাটনে ক্লিক করছি। তো আমাদের হোম কন্টেন্ট টেবিল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন এখানে আমরা যে কাজটি করব, এখন এখানে আমরা জাস্ট লিখব একটি ফিল্ডে নেম, হোম কন্টেন্ট আইডি আমরা লিখে দিতে পারি। তো আমরা এটিকে একসাথে লিখে দিচ্ছি, হোম হোম কন্টেন্ট আন্ডার স্কোর আইডি দিয়ে দিলাম। দেন এটিকে আমরা জাস্ট ইন্টিজারই রাখবো, ইন্টিজার রেখে এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখন এখান থেকে আমরা জাস্ট প্রাইমারি করে দেব, অটো ইনক্রিমেন্ট করে দেব। দেন এখন এখানে আমরা জাস্ট আমাদের এই ফিল্ডগুলো যেগুলো আমরা আমাদের এখানে রয়েছে এই ফিল্ডগুলো আমরা ক্রিয়েট করব, ঠিক একই রকমভাবে কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা জাস্ট টাইটেলটিকে আমরা এখানে কপি করছি, টাইটেল টাইটেলটিকে আমরা টাইটেলের ঘরে পেস্ট করলাম। দেন এখন এখান থেকে হোম কন্টেন্ট আছে, এটিকে কপি করে এটিকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি হোম কন্টেন্ট। দেন এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, এটিকে আমরা টেক্সট টাইপ দিয়ে দেবো, টেক্সট এটিকে আমরা দেবো ভার্চার, এখানে আমরা 300 দিয়ে দিচ্ছি, 300 দিয়ে দিলাম। ইউজার আইডি এটি ইন্টিজারই থাকবে, আর কোনো কিছু আপাতত করার দরকার নেই। দেন সেভ এই বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের টেবিলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা আউটপুট দেখব। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোম অ্যাডমিনে, হোম অ্যাডমিন থেকে আমরা যদি আমাদের সেট হোম কন্টেন্ট এই লিঙ্কে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে অলরেডি একটি ফর্ম কিন্তু হাইলাইটেড হয়েছে। তো এখন এখানে আমরা যে কাজটি করব, এখন এখানে আমরা জাস্ট হোম হোম কন্টেন্ট নামে মাই হোম কন্টেন্ট আমি এটি আমরা দিয়ে দিচ্ছি, এখানে কিছু আমরা টাইপ করছি, পাবলিশ বাটনে ক্লিক করছি। আমরা কিন্তু অলরেডি মেসেজটি দেখতে পাচ্ছি যে হোম কন্টেন্ট পাবলিশ সাকসেসফুলি। তো এখন আমরা গিয়ে দেখি আমাদের ডাটাবেজে কি আমরা ডাটাবেজে এই জিনিসগুলো পাই কি না, তাহলে বুঝবো যে প্রপারলি ইনসার্ট হয়েছে আমাদের ডাটাবেজে ডাটাগুলো। আমরা টেবিল হোম কন্টেন্ট এটি ওপেন করছি। তো এটি ওপেন করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ডাটাবেজে কিন্তু ডাটাগুলো ইনসার্ট হয়েছে। আমাদের ব্যাকএন্ডে আমরা সেট হোম কন্টেন্ট এই পেজে এই ফিল্ডগুলোর মাধ্যমে আমরা যে ডাটা ইনসার্ট করেছি সেই ডাটা কিন্তু আমরা সাকসেসফুলভাবে আমাদের ডাটাবেজে আমরা ইনসার্ট হতে দেখতে পেয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এ পর্যন্ত কাজ আমরা কীভাবে করলাম।
তো পরবর্তী লেসনে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের ডাটাবেস থেকে ডাটা আমরা আমাদের এই ভিউ হোম কন্টেন্ট এই আইকনে ক্লিক করার পর আমরা সেটিকে আমরা ডিসপ্লে করতে পারি।